আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলেও আফসোস নেই মন্তব্য প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রেখে বিদেশি সাহায্য না নেওয়ার আহ্বান তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসব আর না দিলে আমরা বলতে পারি না হয়তো আসব না কিন্তু আমরা চাই যে যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমে না থাকে খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনে আন্দোলনের বিকল্প নেই বললেন মির্জা ফখরুল শীঘ্রই রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান নির্বাচনের আগে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে দাবি যুক্তফ্রন্টের অবাধ ও সুষ্ঠু ভোটে মানবিক রাষ্ট্র তৈরির পরামর্শ এবং সাফ চ্যাম্পিয়নশিপে সন্ধ্যায় বাংলাদেশ নেপাল মুখোমুখি জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিকরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরে সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাফি আগামী নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ এ নিয়ে আফসোসও নেই একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তারা চাওয়া শুধু একটাই দেশের উন্নয়ন যেন থেমে না থাকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনের ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আর কখনো যেন বিদেশিদের কাছে হাত পাততে না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে তার সুদীর্ঘ রাজনৈতিক অতিথিবৃন্দ প্রিন্ট ও উপকরণ কার্ড তারা তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসব আর না দিলে আমরা বলতে পারি না হয়তো আসব না কিন্তু আমরা চাই যে যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমে না থাকে বাংলাদেশ আজকে খাদ্য সহায়ক সম্পূর্ণতা অর্জন করেছে আমাদের নীতি আওয়ামী লীগের নীতি যে আমরা সম্পূর্ণ খাদ্য সহায়ক সম্পূর্ণতা অর্জন করব কারোর কাছে হাত পাতব না আর বিএনপির নীতি খাদ্য সহায়ক সম্পূর্ণতা হওয়া যাবে না বিদেশ থেকে ভিক্ষা আনতে হবে তো আর যেন ভবিষ্যতে বাংলাদেশকে কারো কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয় সেদিকে বিশেষভাবে কৃষিবিদা লক্ষ্য রাখবেন আমি শুধু সেইটুকু আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি নির্বাচনী বছরে সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সফর নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে বলে মনে করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সাংগঠনিক যাত্রার আগে তিনি একথা বলেন নির্বাচনের জন্য তৃণমূলকে প্রস্তুত করা দলীয় কোন্দল কমানো ও সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরাই সফরের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি রিপোর্ট করছেন এতারামুল হক কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চল নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সকালে শুরু হওয়া সাংগঠনিক সফরে সঙ্গী হিসেবে আছেন দলের সিনিয়র নেতারাও এ সময় ওবায়দুল কাদের জানান সংসদ নির্বাচনের আগে তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করাই এই সফরের মূল উদ্দেশ্য বিস্তৃত বাংলাদেশ আমরা তৃণমূলে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দেব দলকে ঐক্যবদ্ধ করব শক্তিশালী করব স্মার্টার করব স্ট্রিমলাইনিং করব ফর দি নেক্সট জেনারেল ইলেকশন ভোটারদের কাছে সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরতে পর্যায়ক্রমে সারা দেশে সাংগঠনিক সফর করবে আওয়ামী লীগ আমাদের কর্মীদের নেতাদের তৃণমূল পর্যায়ে সতর্ক করে দেওয়া যে আমাদের প্রতিপক্ষ ছদ্মবেশী শত্রুরা আজ কীভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এ ব্যাপারেও আমরা আমাদের কর্মী নেতা কর্মীদের সতর্ক করে দেব রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারাও এ ট্রেন যাত্রায় অংশ নিয়েছেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যেতে যেতে গাজীপুর থেকে নীলফামারী পর্যন্ত প্রায় ১০টি পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এতেরামুল হক আরটিভি ঢাকা এদিকে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সময় বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে দুপুরে ট্রেনে উত্তরাঞ্চল সফরের সময় টাঙ্গাইল রেল স্টেশনে যাত্রাবিরতিতে এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের বলেন ঘরের মধ্যে ঘর বানানোর চেষ্টা করবেন না
সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। পথে টাঙ্গাইলের পর পাবনার ঈশ্বরদী, নাটোর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী স্টেশনে পথসভা করার কথা রয়েছে তার। বিশ্ব চ্যাম্পিয়নের দলকে চান, যদি না চান নৌকা বিকল্প। খালেদা জিয়ার মুক্তি এবং অবৈধ সরকারের পতন ঘটাতে আন্দোলনের বিকল্প নেই বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটাধিকারের কথা চিন্তা করে অতিসত্বর রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্য করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের করণীয় কি, এমন সব বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এ সময় খালেদা জিয়ার বিচার কার্য পরিচালনাকে অসাংবিধানিক বলে অভিযোগ করেন তারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা মেজর হাফিজ বলেন, জনগণ রাস্তায় নামলে গদি ছেড়ে পালাতে বাধ্য হবে আওয়ামী লীগ সরকার। আগামী নির্বাচনে আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো ভোটার ভোট কেন্দ্রে যেতে পারবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করে। এই সরকার একটি দুর্বল সরকার, সেটি প্রমাণিত হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনে। 7-8 ছেলেদের সামনেই তো তারা আত্মসমর্পণ করে বসে আছে। যখন রাজপথে লক্ষ লক্ষের সমাবেশ হবে তখন এই পুলিশও আর গুলি চালাবে না। দলের মহাসচিব জানান, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে যত দ্রুত সম্ভব দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে যাচ্ছে বিএনপি। আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত এই জাতীয় ঐক্য ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং সমগ্র জাতি এই স্বৈরাচারের বিরুদ্ধে তার ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য এবং দেশনেত্রীকে মুক্ত করবার জন্য তারা আন্দোলন করবে। তিনি বলেন, সময় এসেছে সকলের ঐক্যবদ্ধ হওয়ার। সাধারণ মানুষের আস্থার জায়গা অনেক আগেই হারিয়েছে বর্তমান সরকার। এদের পতন আসন্ন বলেই আজকে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারলে মানবিক রাষ্ট্র তৈরির জন্য বিএনপির কাছে প্রথম 2 বছর সময় চায় যুক্তফ্রন্ট। আরটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানালেন যুক্তফ্রন্ট নেতারা। তারা বললেন, সরকার চাইলেই ইচ্ছে মতো আর নির্বাচন করতে পারবে না, পদত্যাগ করে তাদের নির্বাচন দিতে হবে। মাইদুর রহমান রুবেলের বিশেষ রিপোর্ট। রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বন্ধ করে সংসদ ও সরকারের মধ্যে ভারসাম্য আনতে আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় দ্বারা গড়তে কাজ করছে যুক্তফ্রন্ট। বর্তমান সরকার গণবিরোধী অভিযোগ করে বৃহত্তর ঐক্য গড়তে ইতিমধ্যে কাজ শুরু করেছে জোট। নিজেদের বেশিরভাগ দাবির সঙ্গে মিল থাকায় বিএনপির সঙ্গে এক হয়ে কাজ করতেও আগ্রহী তারা। যুক্তফ্রন্টের সব দাবির সঙ্গে একমত না হতে পারলেও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিচ্ছেন বিএনপি ও জোট নেতারা। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যুক্তফ্রন্ট কাজ করছে বলে জানালেন ফ্রন্টের অন্যতম এই নেতা। রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হবে, উপরাষ্ট্রপতি থাকবে বিরোধী দল থেকে, প্রধানমন্ত্রী বিরোধী অধিক সংখ্যক আসন তারা পাবে, তাদের প্রধানমন্ত্রী বিরোধী দল থেকে একজন ডেপুটি প্রাইম মিনিস্টার হবে। ভারসাম্য মানে এই ভাগাভাগি করে তো ভারসাম্য হয় না, ভারসাম্য জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ভারসাম্য সৃষ্টি করতে হবে। আরও বেশি উন্নয়ন, আরও বেশি সমৃদ্ধি, আরও বেশি সুখ, আরও বেশি শান্তি মানুষকে কিভাবে দেওয়া যাবে এটা নিয়ে বিরোধিতা হবে। আসছে নির্বাচন নিয়ে সরকার তার একরখা মনোভাব না বদলালে যুক্তফ্রন্টও কঠোর অবস্থানে যাবে বলে জানালেন তিনি। অস্থির হওয়ার কিছু নাই আর ওনাদেরও এত নিশ্চিত হওয়ার কিছু নাই, ছাড়তেই হবে, দিতেই হবে, মানতেই হবে। যত বাধা দিবে তত বেশি লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে আমরা জিতবো। জনগণ কোথাও হারে না, পৃথিবীর কোনো দেশে জনগণ হারে নাই, স্বৈরাচারীরাই পরাজিত হয়েছে, স্বৈরাচারীদের পতন হয়েছে। সরকার দাবি না মানলে এটার বিরুদ্ধে অভ্যুত্থান হবে, গণজাগরণ হবে, বাধ্য হবে সরে যেতে। কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চান না জোট, তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ অন্যতম লক্ষ্য বলে জানালেন যুক্তফ্রন্টভুক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক। এই কথাগুলো আমরা কিন্তু বলেছি বিএনপিকেও, আমরা আপনাদের ক্ষমতায় বসবার জন্য তো আন্দোলন করছি না, কারণ স্বৈরতন্ত্র মানে শুধু আওয়ামী সন্ত্র স্বৈরতন্ত্র না, বিএনপি স্বৈরতন্ত্র তো হয়েছে। ক্ষমতা একদম সুপার স্ট্রাকচার একটা বিষয় হতে পারে যে প্রথম 2 বছর আমাদের তারা দিয়ে দিলেন, যে আওয়ামী লীগ মনে করছে বিএনপি ক্ষমতায় আসলে 1 লক্ষ লোক মারা যাবে এবং ভয়ে আছে অনেকে, এখান থেকে সরে একটা মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্যে আমরা 2 বছরের মধ্যে মনে করি
একটা মডেল তৈরি করতে পারবো এবং সেটা আগামী দিনের রাজনীতির একটা গাইড হবে। জাতীয় স্বার্থে স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দলগুলোর ঐক্য জরুরি বলে মনে করেন যুক্তফ্রন্ট নেতারা। তিন মাস অনেক বড় সময়, তিন দিনও সরকারের পতন হইতে পারে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আলাদা ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 5 জন নিহত হয়েছেন। জমি নিয়ে বিরোধে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় 2 গ্রুপের সংঘর্ষে 2 জন মারা গেছেন। সকালে উপজেলার শিদলাই গ্রামে শামসুল ও লিটন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে খোরশেদ আলম ও শানু মিয়া নামের 2 জন মারা যান। এ সময় আহত হন 15 জন। চট্টগ্রাম নগরীর খুলশীতে 2 পক্ষের সংঘর্ষে আরও 1 জন মারা গেছেন। এ সময় আহত হন আরও 7 জন। পরে 2 জনকে আটক করেছে পুলিশ। বগুড়া শহরে ছুরিকাঘাতে 1 যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও 1 জন। গেল রাতে নাটোরের গুরুদাসপুরের চলনবিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত 1 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম রাফির রহস্যজনক মৃত্যু হয়েছে। গেল রাতে বাসে বাড়ি ফেরার সময় অর্থনীতি বিভাগের 2নd বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ জানাননি কেউই। নিহতের বাবা জানিয়েছেন, তাকে খিদমা হাসপাতাল থেকে কল দিয়ে জানানো হয় তার ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। এ খবর পেয়ে ছুটে যান তারা। বাংলাদেশে দারিদ্র্যের হার কমলেও বেড়েছে অপুষ্টিজনিত রোগের হার। বিশেষ করে অতি দরিদ্রের পুনর্বাসন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এসব কথা জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহকারী মহাসচিব ও মালয়েশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেমো কুয়ামি সুন্দরাম। সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বার্ষিক বক্তৃতায় তিনি আরও বলেন, বাংলাদেশ তাপ ও তেজস্ক্রিয় বিদ্যুৎ উৎপাদনের পেছনে ছুটছে, যা একদমই ঠিক নয়। সৌর বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে এই অর্থনীতিবিদের বললেন, সরকারের পাশাপাশি এই খাতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে। This I think is a major challenge for countries in the world, countries in the developing world as a whole. গত 1 দশকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ অগ্রগতি দেখিয়েছে, তারপর এখানে দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। এ দেশটিকে মধ্যমায় ও উন্নত রাষ্ট্রে পরিণত করার পাশাপাশি আয় বৈষম্য কমাতে সরকারকে উদ্যোগী ভূমিকা রাখতে হবে। এছাড়া অবকাঠামো উন্নয়ন ও সৌরশক্তি ব্যবহার বাড়াতে সরকারি, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ আরও বাড়াতে হবে। And public investments, I believe, can be structured in such a way as to crowd in private investments. হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 900 স্যামসাং মোবাইল ফোন চুরির ঘটনার পর 2 মাস হতে চললেও এখনও কেউ ধরা পড়েনি। যদিও অধিকাংশ ফোন উদ্ধার করা হয়েছে, তবে মোবাইল ফোনগুলোর সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল টেলিকম বলছে, দেশের ভাব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। খান আলমিনের রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্যামসাং S6 মডেলের 900 মোবাইল ফোন চুরি গেছে 8 থেকে 12 জুলাইয়ের মধ্যে। এর মধ্যে 836টি ফোন উদ্ধার হয়েছে, তাও অনেক দিন হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ। এদেশে স্যামসাংয়ের সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের সহায়তায় 1 জনকে ধরা হয়েছিল, সেও জামিনে বেরিয়ে গেছে। এক্সেল টেলিকম মনে করছে পুলিশ যথেষ্ট আন্তরিক নয়। যে গাড়ি থেকে ফোনগুলো উদ্ধার করা হয়েছিল তার সূত্র ধরেই জড়িতদের ধরা সম্ভব। গাড়ির ডকুমেন্টস থেকে যদি শুরু করে গাড়ির ড্রাইভারকে, মালিককে, কোথা থেকে গাড়িটা লোড হয়েছে, কারা লোড করিয়েছে, সেখান থেকে যদি তারা চেষ্টা করে তাহলে ইজিলি কিন্তু তারা তাদের পক্ষে এটা অবশ্যই ধরা সম্ভব যে কারা এর সঙ্গে জড়িত। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এক্সেল টেলিকমকে সনদ দিয়ে জানিয়েছিল মোবাইলগুলো এদেশ থেকে চুরি হয়নি, সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এক্সেল বলছে স্যামসাং কর্তৃপক্ষের কাছে এ নিয়ে তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করে এক্সেল। স্যামসাংকে আমাদের জবাবদিহিতা করতে হচ্ছে যে কেন এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, বা ইন ফিউচার যদি আমরা প্রোডাক্ট তোমাদের কাছে পাঠাবো তোমাদের এখানে যে এ ধরনের ঘটনা ঘটবে না তারই বা নিশ্চয়তা কী। স্যামসাংয়ের কাছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটাকে ধরে রাখার জন্যই আমরা চাচ্ছি যে এই কেসটাতে একটা গতি চলমান থাকুক। এই ইস্যুতে এখন পর্যন্ত যতটুকু গতি এসেছে সেটি মিডিয়ার ভূমিকার কারণেই বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। মিডিয়া যখন থেকে এখানে কানেক্টেড হয়েছে এবং এটাতে জড়িত হয়েছে তারপরেই আসলে এই কেসটাতে একটা গতি এসেছে। এর আগ থেকে আসলে আমাদের লেভেল থেকে CNDF-এর মাধ্যমে পুলিশের সঙ্গে, বিমানের সাথে, এয়ারপোর্ট অথরিটির সঙ্গে অনেক যোগাযোগ করা হয়েছে, বাট কোনো জায়গা থেকে আমরা আসলে কোনো কার্যকর সহায়তা পাইনি। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় গলদ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সম্মানের কথা ভেবে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে আমদানি রপ্তানি। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলায় বাংলাদেশি পণ্য বন্দর দিয়ে বের হতে না দেয়ায় মালামালের সুরক্ষায় সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রেখেছে আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। গেল বুধবার এই বন্দর দিয়ে মাছ রপ্তানির সময় ত্রিপুরায় দুটি দলের কোন্দলে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রায় 22 লাখ টাকার মাছ নষ্ট হয়। এতে কোনো সমাধান না হওয়ায় বন্দরের কাজ বন্ধ রাখেন সংশ্লিষ্টরা। দোষারোপের সংস্কৃতির পথ পরিহার করে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। শুক্রবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে ওয়াকিং ফর বরকল কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আমি ফিট দেশ ফিট স্লোগান নিয়ে এই প্রথম গ্রামে অনুষ্ঠিত হয়েছে এই ধরনের অনুষ্ঠান। জিল্লুর রহমান বলেন, মন মানসিকতার পরিবর্তন করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। পদ্মা নদীর ভাঙনের কবলে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ ও দর্শনীয় স্থান গোদার বাজার ঘাট এলাকা, এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 100 মিটার সিসি ব্লক। আতঙ্কে দিন কাটছে তীরবর্তী গ্রামবাসীর। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরের যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। পদ্মার তীব্র স্রোতে ভাঙন ধরেছে রাজবাড়ী শহরের গোদার বাজার ঘাট এলাকায়। প্রায় 100 মিটার সিসি ব্লক এলাকা এর মধ্যে বিলীন হয়েছে নদীতে। হুমকির মুখে নদীর কুলঘেসা পর্যটন কেন্দ্র বন্ধন। শহর রক্ষাবাদে এমন ভাঙন ধরায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তাদের মতে, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। বাঁধের পাশেই লোকে নদী খনন করছে, যার ফলে বালি হলে তলে উঠে চলে গিয়েছে 60 থেকে 65 মিটার, মানে একবারে ঢসে নিয়ে চলে গেছে। এখনো যদি ভালো মতো উদ্যোগ না নেওয়া হয় তাহলে হয়তোবা রাজবাড়ী শহর একসময় পানির শহর হয়ে যাবে। ভাঙন ঠেকাতে কয়েক জায়গায় বালু ভর্তি বস্তা ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অলরেডি 60 লাখ টাকার কার্যক্রম হাতে নিয়েছি, সেই অনুযায়ী বস্তা পড়তেছে। এটা ফার্দার ডিটেল করলে আমরা সেভাবে আরও ব্যবস্থা নেব। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে কাজীপুর উপজেলার পাটাগ্রামের বসত ভিটা, আবাদী জমি সহ নানা স্থাপনা। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ভেঙে যাইতেছে। পার্কের ঠেকার মতন পদক্ষেপ নাই, কোনো কাজ গাছ চলতেছে না। 2 মাস ধরে ওইরকম প্রচুর গাছ গাছলে গেল, আমি বাড়িতে ধরব। অনেক আমার কষ্ট আছে, গরিব কাঙ্গালি মানুষ কোথায় যাবো আমরা। ভাঙনটা হচ্ছে অনেকদিন হলো, প্রায় বেশ কিছুদিন যাবত, কিন্তু অথরিটি কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনমনে ব্যাপক আতঙ্ক থাকলেও ভাঙন রোধে বরাবরের মতো আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। খুব সহজে আমরা প্রকল্পটা অনুমোদন করব এবং এই অনুমোদন হলে পুরো সিরাজগঞ্জ, কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর দুটো উপজেলায় নদী ভাঙন মুক্ত হবে। নদীর ভাঙন থেকে নিজেদের শেষ সম্বলটুকু রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। রাসেল আহমেদ, আরটিভি। নির্বাচন ঘিরে আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের প্রীতি সন্তানদের মেধাবৃত্তি অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় এসএসসিতে 345, দাখিল 4 এবং ও লেভেলে 3 জনকে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলেও আফসোস নেই মন্তব্য প্রধানমন্ত্রীর। অগ্রযাত্রা অব্যাহত রেখে বিদেশি সাহায্য না নেওয়ার আহ্বান। খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনে আন্দোলনের বিকল্প নেই বললেন মির্জা ফখরুল। শীঘ্রই রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্য করার আহ্বান। নির্বাচনের আগে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে দাবি যুক্তফ্রন্টের। অবাধ ও সুষ্ঠু ভোটে মানবিক রাষ্ট্র তৈরির পরামর্শ। এবং সাফ চ্যাম্পিয়নশিপে সন্ধ্যায় বাংলাদেশ নেপাল মুখোমুখি, জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 4 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সাংবাদিকটা অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।